না না একজনকে দিয়ে হবে না চাচাজি আরও কয়েকজনকে খবর দাও আমি কোনো রকম এদিক ওদিক চাই না ওকে স্যার আমি আরও দুজনকে ডেকে নিচ্ছি ওরা টাইমলি পৌঁছে যাবে ওদের প্ল্যানটা খুব ভালো করে বুঝিয়ে দেবে কোনো রকম ভুল যেন না হয় সে তো ঠিক আছে স্যার কিন্তু একটা প্রবলেম আছে কি প্রবলেম আজকে তো আমরা শুধু ওই মেয়েটাকে আসতে বলেছি আর তো কেউ আসছে না এত ফাঁকা একাডেমি দেখে ওর যদি কোনো রকম কোনো সন্দেহ হয় চ্যাটার্জি এই সামান্য ব্যাপার নিয়ে এত টেনশন করছো এটা কিন্তু আমি আগেই ভেবে রেখেছি মেয়েটা যদি কিছু জিজ্ঞাসা করে বা বলে তাহলে বলবে যে এই প্রোগ্রামটা ক্যান্সেল করার কথা সবাইকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে হয়তো ওর ফোনে ঢোকেনি মেসেজটা দ্যাটস অল ওকে স্যার আর একটা কথা মেয়েটা যখন এখানে আসবে তোমরা এমন কোনো আচরণ করবে না যাতে মেয়েটা বুঝতে পারে যে আমরা ওকে চিনতে পেরেছি ও যেন কোনো রকম কোনো সন্দেহ না করে ওকে চুপচাপ বাড়িতে চলে যেতে দেবে সে কি যেতে দেবো মানে এত কাছে পেয়ে ওকে ছেড়ে দেবেন কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে আরও দুটোকে ছেলেকে আসতে মেয়েটা ঠিকানা জানার জন্য ওকে তো কিছুক্ষণ অন্তত আটকে রাখতে হবে চ্যাটার্জি এখানেই ঠিক এখানেই তোমার সাথে আমার তফাৎ নিজের মাথাটাকে কাজে লাগাও আরে বাবা মেয়েটাকে যদি আটকে রাখলে ও সব কিছু বলে দিত তাহলে তো হয়েই গেল যাও যাও তুমি একটা কাজ করো ওই ছেলেগুলোকে আমার কাছে পাঠাও আমি ওদের খুব ভালো করে বুঝিয়ে দেবো যে কি করতে হবে ওকে স্যার এতক্ষণ তার মানে কাকিমণি আমার পেছন পেছন আসছিল হে ভগবান এবার কি হবে কি করবো আমি